বন্ধুরা, আপনাদের সবাইকে মহামায়ের রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমরা একটা নতুন রেসিপি করব, সেটা হলো গাজরের হালুয়া। শীত এলে সবার এই রেসিপিটি করতে ইচ্ছে করে, তবে চলুন শুরু করা যাক। এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হলো গাজর। আমি এখানে গ্রেট করা এক বাটি গাজর নিয়েছি, আপনারা আরও নিতে পারেন। তারপরে চলে যাই দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টস, খোয়া ক্ষীর এক বাটি নিয়েছি, এক বাটি দুধ, চিনি পরিমাণ মতন, আর দুই চামচ ঘি, আপনারা বেশিও নিতে পারেন, আর এলাচের গুঁড়ো আর কাজু কিশমিশ, আপনারা অ্যালমন্ডসও দিতে পারেন, একটু টুকরো করে নিতে হবে। তবে বন্ধুরা, এবারে শুরু করা যাক। প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে একটু গরম করে নিতে হবে। গরম হয়েছে দেখে নিতে হবে। গরম হলে গ্রেট করা গাজর এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে অনবরত নাড়াতে হবে, একদম শুকিয়ে অর্ধেক করে নিতে হবে। এভাবে এবারে মনে হচ্ছে শুকিয়ে গেছে, এবারে এর মধ্যে ঘি দিয়ে নাড়তে হবে। এর মধ্যে ঢেলে দেব দুধ, তারপর দেব খোয়া ক্ষীর গুলো। এবারে অনেকক্ষণ এগুলো শুকিয়ে ফেলতে হবে। এবারে পরিমাণ মতন চিনি, এলাচের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি চিনির পরিমাণ বলিনি, কারণ মিষ্টিটা যার যা স্বাদ অনুযায়ী দেবেন। এবারে অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে ধরে যাবার সম্ভাবনা থাকে। এবারে নেড়ে নেড়ে একদম শুকনো মন্ড করতে হবে। এখন গাজর সারা বছর পাওয়া যায়, গাজরের হালুয়া করা কোনো অসুবিধাই নাই। আর আমি যে পদ্ধতিতে করলাম একদম দোকানের মতন লাগবে। আপনারা খোয়া ক্ষীরের বদলে ঘরে দুধ ঘন করে নিতেও পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন, মনে হচ্ছে আমার হালুয়া হয়ে গেছে। শেষে কাজু কিশমিশ আর অ্যালমন্ডস দিয়ে দিতে পারেন। অ্যালমন্ডসগুলো একটু ছোট ছোট টুকরো করে দেবেন, আমার কাছে নেই বলে আমি শুধু কাজু কিশমিশ দিয়েছি। এবারে বন্ধুরা, সার্ভ করার পালা। খেয়ে বলবেন কেমন হয়েছে, আমার কমেন্টসে অবশ্যই জানাবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। নতুন রেসিপিটিতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ধন্যবাদ।